গত শতাব্দীর মাঝামাঝি বাংলা চলচ্চিত্রে এক অভিনেত্রীর আবির্ভাব ঘটে। বলা যায় তৎকালীন সময়ের সেরা সুন্দরী অভিনেত্রী ছিলেন তিনি। পরে পাঁচের দশকে অবশ্য সুচিত্রা সেন আসেন, বাংলা ছবির সেই সুন্দরী অভিনেত্রী যিনি মাত্র 18টি ছবিতে অভিনয় করেছেন। কিন্তু সেই সময়ের বাঙালি যুবককে আপন সৌন্দর্য এবং অভিনয় দক্ষতায় পাগল করেছিলেন তিনি। তার অভিনীত ছবিগুলি দেখার জন্য কলকাতার সিনেমা হলে 4.5 আনা টিকিটের কাউন্টারে বিরাট লাইন লেগে থাকত। এই 4.5 আনা টিকিট হলো ফোর্থ ক্লাসের, মানে আমজনতার। সেই অভিনেত্রী নীলিমা চট্টোপাধ্যায়, কিন্তু তার চলচ্চিত্রের নাম ছিল সুমিত্রা দেবী। 1923 সালে বীরভূম জেলার সিউড়িতে জন্মগ্রহণ করেন সুমিত্রা দেবী। ফুটফুটে সুন্দর দেখতে সুমিত্রা দেবীর বাবা ছিলেন মুরারিধর চট্টোপাধ্যায়। তিনি ছিলেন একজন লব্ধপ্রতিষ্ঠ আইনজীবী। তার বাল্য শিক্ষা হয় মুজফ্ফরপুরে। 1934 সালের বিহারের ভূমিকম্পের জেরে তারা কলকাতায় চলে আসেন। তিনি ভর্তি হন দেশবন্ধু গার্লস হাই স্কুলে, তবে তিনি ম্যাট্রিক পরীক্ষা দেননি। গোড়া ব্রাহ্মণ পরিবারে জন্মের ফলে অনেক অনুশাসন মেনে চলতে হতো নীলিমা চট্টোপাধ্যায়কে। কিন্তু ছোট থেকেই তার ইচ্ছে ছিল রূপালী পর্দায় ভালো অভিনেত্রী হওয়ার, নায়িকা হওয়ার। যৌবনে সবে পা রেখেছেন, তখনই সর্বস্তরে শুরু হয়ে যায় নীলিমার রূপের প্রশংসা। মেয়ে সিনেমায় অভিনয় করতে ইচ্ছুক জেনে বাবা চিন্তায় পড়লেন, তাই তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিলেন মেয়ের। কিন্তু বিবাহিত জীবন সুখের হল না। একদিন স্বামী গৃহ ছেড়ে চলে এলেন সুমিত্রা দেবী ওরফে নীলিমা চট্টোপাধ্যায়। এ ব্যাপারে তার ছোট ভাই তার পাশে থেকেছেন সবসময়। চলচ্চিত্র নির্মাতা নিউ থিয়েটার্সের কথা তার জানা ছিল। ভাইয়ের উৎসাহে উদ্বুদ্ধ হয়ে নীলিমা চট্টোপাধ্যায় একদিন তার ফটো সহ একটি আবেদনপত্র পাঠান নিউ থিয়েটার্সের অভিনয়ের ইচ্ছে প্রকাশ করে। চিঠির উত্তর এলো নিউ থিয়েটার্স তাকে ডাকলো ইন্টারভিউয়ের জন্য। ইন্টারভিউ দিলেন, তাতে উতরে যাওয়ায় অভিনয়ের শিক্ষাদান শুরু। ছবির পর্দায় আর নীলিমা নয়, তার নাম হলো সুমিত্রা দেবী। নিউ থিয়েটার্সে মাই মিস্টার ছবির নায়িকা রূপে সুমিত্রা দেবী নির্বাচিত হল তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি সন্ধি। প্রথম ছবিতেই দর্শকের মন জয় করে ফেলেছিলেন তিনি। ছবির নায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। ছবিটি মুক্তি পায় 1944 সালে। নবাগত নায়িকা সুমিত্রা দেবী সে বছর এই ছবির জন্য বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পুরস্কার পান সেরা অভিনেত্রী হিসেবে। এই ছবি যে আলোড়ন তুলবে কেউ ভাবেনি। সন্ধির পরিচালক অপূর্ব মিত্র হলেও এই ছবির প্রযোজক ও চিত্রনাট্যকার দেবকী কুমার বসু। প্রকৃতপক্ষে তিনি সুমিত্রা দেবীকে ট্রেনিং দেন, তাতেই সুমিত্রা দেবী প্রথম ছবিতেই অসাধারণ অভিনয় করেন। এই ছবিতে তার চরিত্রটি খামখেয়ালি এক বিবাহিত তরুণীর। স্বামী যার একজন ভালো মানুষ, কিন্তু স্ত্রীর খেয়ালের সঙ্গে তাল রাখতে গিয়ে স্বামী বেচারার কাহিল অবস্থা। তরুণীর একটাই দুর্বলতা, আরশোলার ভীতু। স্বামী সেটা জানতে পেরে বোতলে আরশোলা রেখে স্ত্রীকে জব্দ করতেন। শেষকালে স্বামীর সঙ্গে সন্ধি করলেন তরুণী। অভিনয় জীবনে আসার পর তার বিয়ে হয় অভিনেতা দেবী মুখোপাধ্যায়ের সঙ্গে। সেই সময় দেবী মুখোপাধ্যায় বিরাট মাপের অভিনেতা ছিলেন। 1947 সালে দেবী মুখোপাধ্যায় মারা যান। ভাবিকাল ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য দেবী মুখোপাধ্যায় BFG-র পুরস্কারও পেয়েছিলেন। সন্ধি ছবির পর সুমিত্রা দেবী অভিনয় করেন পথের দাবি, অভিযোগ, দেবী চৌধুরানী, স্বামী, সমর, দস্যু মোহন, সাহেব বিবি গোলাম, একদিন রাত্রে, আধারে আলো, খেলা ভাঙার খেলা, নীলাচলে মহাপ্রভু, যৌতুক, কিনু গোয়ালার গলি প্রভৃতি ছবিতে দুর্দান্ত অভিনয় করেছিলেন সুমিত্রা দেবী। তার অভিনয়ের জন্য ছবিগুলো ভালো চলছিল। হরিদাস ভট্টাচার্যের পরিচালিত আধারের আলো ছবিতে সুমিত্রা দেবীর অভিনয় দর্শক মহলে সাড়া ফেলে দেয়। আধারের আলো সেই বছর দ্বিতীয় সেরা ছবি হিসেবে রাষ্ট্রপতি পুরস্কার পায়। কার্লো ভিভারি ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটি মনোনীত হয়েছিল। এই ছবিতে সুমিত্রা দেবীর অভিনয়ের অনেক প্রশংসাও হয়েছিল। তিনি বোম্বে টকিজের ব্যানারে বঙ্কিমচন্দ্রের কাহিনী রজনী অবলম্বনে হিন্দি ও বাংলা দ্বিভাষিক ছবি করেন। তাতে তরঙ্গিনীর ভূমিকায় অভিনয় করে হিন্দি ছবির দর্শকদেরও বেশ আপন হয়ে উঠেছিলেন সুমিত্রা দেবী।
রাজ কাপুরের সঙ্গে একদিন রাতের হিন্দি জাগ তেরা হো ছাড়াও সুমিত্রা দেবী আরও কয়েকটি হিন্দি ছবিতে কাজ করেছেন। সেইগুলির মধ্যে হল ময়ূর পঙ্খ, মমতা, দিওয়ানা, আরবিয়ান নাইটস, মেরে অরমান মেরে সপনে, বীর ভীম সেন প্রভৃতি। সম্ভ্রম জাগানোর মতন ব্যক্তিত্ব ছিল সুমিত্রা দেবীর। বোম্বেতে সুমিত্রা দেবী খুব বিনয়ী ছিলেন বলে সকলের ভালোবাসা পেয়েছেন। চলচ্চিত্রের মানুষজন তাকে শ্রদ্ধা করতেন। পঞ্চাশের দশকের শেষ দিকে চীনে অনুষ্ঠিত হয় এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, তাতে অংশগ্রহণকারী ভারতীয় প্রতিনিধি দলের সদস্য ছিলেন সুমিত্রা দেবী। সাহেব বিবি গোলাম ছবিতে সুমিত্রা দেবীর পটেশ্বরী চরিত্র আজও মনে দাগ কেটে আছে এই ছবির দর্শকদের। প্রতিটি ছবিতেই তিনি অন্তর দিয়ে অভিনয় করেছেন, সেই সব ছবি তার অভিনয়ের জন্যই বক্স অফিস পেয়েছিল। অবশ্য একদিন রাত্রে ছবিতে সুমিত্রা দেবী ছাড়া আর একজন অভিনেতা মন কেড়ে নিয়েছিলেন, তিনি হলেন ছবি বিশ্বাস। জগন্ময় মিত্রের মতে সুমিত্রা দেবী ছিলেন একজন প্রতিভাময়ী অভিনেত্রী যার মধ্যে সব গুণই ছিল। সত্যই তার ছবিগুলি দেখলে সে কথা বারবার মনে পড়ে। বাংলা চলচ্চিত্র জগতে এরকম সর্বগুণসম্পন্ন অভিনেত্রী কি খুব বেশি পেয়েছে? পায়নি। বহুদিন বাদে আবার বাংলা চলচ্চিত্রে শেষবারের মতন অভিনয় করেছিলেন সুমিত্রা দেবী 1964 সালে সন্তোষ কুমার ঘোষের কিনুগোয়ালার গলি উপন্যাসের চিত্ররূপ দিয়েছিলেন ওসি গাঙ্গুলি। সেখানে এক ব্যর্থ দম্পতির চরিত্রে অভিনয় করেছিলেন কালী ব্যানার্জি ও সুমিত্রা দেবী। বন্ধা নারীর চরিত্রে সবাইকে চমকে দিয়েছিলেন সুমিত্রা দেবী। আর অভিনয় করেননি সুমিত্রা দেবী, না হিন্দিতে না বাংলায়। সুমিত্রা দেবী মুম্বাই প্রবাসী এক ব্যবসায়ীর সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছিলেন। বিবাহ সূত্রে মুম্বাইতে ছিলেন শেষ দিন পর্যন্ত। প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন কিন্তু সাফল্য পাননি। সুমিত্রা দেবী প্রযোজিত শেষ হিন্দি ছবি এক চাদ্দার ম্যালিসি দর্শক ও সমালোচকদের প্রশংসা ধন্য হয়েছিল এই ছবিটি। এই ছবিতেই হেমা মালিনী, ঋষি কাপুর, কুলভূষণ খারবান্দা, পুনম ডিল্লোর অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছিল। কিছুদিন রোগভোগের পর সুমিত্রা দেবী পৃথিবীর মায়া কাটিয়ে চলে যান 1990 সালের 28 আগস্ট মুম্বাইতে। মাত্র 67 বছর বয়সে সুমিত্রা দেবীকে আমাদের হারাতে হয়েছে। শিল্পীরা অমর হয়ে থাকে তাদের সৃষ্টির মাধ্যমে, এইভাবেই সুমিত্রা দেবী আজও রয়েছেন দর্শকদের অন্তরে। তার মতন রূপবতী অভিনেত্রী বাংলা চলচ্চিত্র জগতে খুব কমই এসেছে। বন্ধুরা, আজ আপনাদের বললাম অভিনেত্রী সুমিত্রা দেবীর জীবন কাহিনী। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতন এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সকলকে অনেক নমস্কার।